শান্ত আজকে প্রেস কনফারেন্সে এসে বলছিলেন যে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যে ট্রল করা হয় ক্রিকেটারদের নিয়ে স্পেশালি আমরা যেটা আলাপ করছিলাম মায়ের দোয়া ক্রিকেট দল বলে যেই ট্রোলিং কিংবা ব্যক্তিগতভাবে আপনার দিকটাও যদি বলি আপনি যেমন সোশ্যাল মিডিয়া থেকে ভক্তদের অনেক ভালোবাসা পান সেরকম ট্রলেরও কিন্তু শিকার হতে হয় ক্রিকেটার মাত্র বা সেলিব্রিটি মাত্রই এরকম হতে হয় তো শান্ত বলেছেন যে আমরা আসলে এগুলো কন্ট্রোল করতে পারবো না আমরা আমাদের কাজটা করতে হবে আর ওই ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ার প্রতি তিনি ওই যে বলে না যে সেরকম কোন পরামর্শ তিনি দেননি আপনার কাছে জানতে চাই যে ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা সোশ্যাল মিডিয়াতে খেলার ভিতরে না আসাই তো ভালো আপনি যদি খেলার ভিতরে ফেসবুক ইনস্টাগ্রামে না থাকেন বা আপনি কোনো মানে কোন নিউজ না দেখেন তাহলে তো আপনি আপনার মাইন্ডে আসতেছে না কানে আসতেছে না কে কি বললো না বললে এগুলো দেখে তো আপনার আপনি শুনতেছেনই না আপনি আপনার গেমে ফোকাস থাকতেছেন তাহলে তো সমস্যা নাই আপনাকে তো সোশ্যাল মিডিয়া এটা ইমপ্লিমেন্ট করেন কিনা নিজের ক্যারিয়ার 100% আমি ওগুলা আমি আমি ফলো করি না আমি সত্যি কথা বলতে আমি দেখি না আমার যখন খেলা চলে আমি গুলো দেখিও না হ্যাঁ আমি কোনো নিউজও দেখি না আমি কোনো কিছু দেখি না সো ভাই আমি যখন খারাপ গেছি আমাকে অনেক কথা বলছে অনেক ট্রল করছে কি হইছে ভাই তারা কি কি আমাকে মানে হ্যাঁ obviously আমার অনেক ক্ষেত্রেই ট্রলের কারণে হয়তো অনেক ক্ষেত্রেই আমাদের বাংলাদেশে সিলেকশনে আমি দেখেছি হয় কিছু না কিছু ইমপ্যাক্ট পড়ে আসে হয়তো আমি বাদ পড়েছি বাট আমার ক্রিকেট তো আর স্টপ নয় আমি ক্রিকেট তো খেলে যাচ্ছি যেখানে খেলে না কেন আমি ক্রিকেট তো খেলছি এখন জিনিসটা হচ্ছে যে আপনি যে যেভাবে নিতে পারে জিনিসটাকে আপনি যদি পজিটিভ হইতে নেন ভালো নেগেটিভ বইতে নিলেও ভালো তো যারা এটা অ্যাডজর্ব করতে পারে তারা সাকসেস হয় যারা যদি মনে করে না আমি পুরোটাই অ্যাভয়েড করে যাচ্ছি দ্যাট ফাইন ভাই এটা যদি সম্পূর্ণ প্রশ্নটা করতে চাই যে আপনার কাছে কি তাহলে মনে হয় যে সোশ্যাল মিডিয়া যে ট্রল হলো সোশ্যাল মিডিয়া অনেক ইম্প্যাক্ট ফেলে দল নির্বাচনের ক্ষেত্রে বা আপনার বাদ পড়ার ক্ষেত্রেও সেটা ইম্প্যাক্ট ফেলেছে মেবি হয়তো বা কারণ বাংলাদেশের মানুষ আসলে দেখেন এখন সবাই যদি চায় আমাকে কেন দলে রাখা হয়েছে আলটিমেটলি তো এটা সিলেকশন কমিটি তো একটা আন্ডার প্রেশারে থাকবে আবার সবাই যদি চায় আমাকে কেন নেওয়া হচ্ছে না তখনও তার আন্ডার থাকবে তো এটা তো মানে এটা তো প্রত্যেক দেশেই এই জিনিসটা হয়ে আসছে বাট আমাদের দেশেও এটা বাইরে তো না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার তো এবার একটু ভালো পজিটিভ নোটে আমরা শেষ করতে চাই বাংলাদেশের পরের খেলা সাউথ আফ্রিকার বিপক্ষে দশ জুন আজকে ম্যাচটা যেমন দেখলেন সেটা প্রেক্ষিতে সাউথ আফ্রিকার সাথে কেমন পারফরমেন্স আর ফলাফল আশা করছেন আপনি দেখুন শ্রীলঙ্কার সাথে আমরা মানে আমরা যে টিম বা শ্রীলঙ্কার যে টিম আমরা কিন্তু খুব বেশি মানে একে অপরের থেকে ডিফারেন্স নাই আমরা জাস্ট মানে সিমিলারি হুম বাট সাউথ আফ্রিকা আমাদের থেকে ডেফিনেটলি অনেক আগাই আছে এজ এ টি টোয়েন্টি টিম হিসাবে ওদের সাথে ক্রিকেট খেলাটা আমাদের একটু হার্ড হবে কেন ওদের হচ্ছে মানে ওয়ার্ল্ডের টপ টপ কিছু পেস বলার আছে তো এদের কি করতে হবে প্লাস ওদের ব্যাটিং অর্ডারও আপনি যদি দেখেন যে মানে মানে ওয়ার্ল্ডের বেস্ট কিছু ব্যাটসম্যান আছে যারা হচ্ছে এখন টি টোয়েন্টি ক্রিকেট করছে এই প্লেয়ার সাথে খেলতে গেলে আমাদের ওই রকম ভাবে খেলতে হবে আমি বলবো না যে আমরা আমরা খেলতে পারবো আমি আমি চাইবো যে বাংলাদেশ ক্রিকেট আমরা খেলা হারতেই পারি বাট এটা কোনো সমস্যা বাট আমরা যেন ফাইট করে হারি আমরা যেন খেলা শুরুতেই হেরে না যাই আমরা তাহলে দর্শকরা হতাশ হবে প্লাস আমরা নিজেরাও হতাশ হবো আমরা যেন একটা মানে ফাইট করতে থাকলে হয়তো আমাদের জিতার চান্সও থাকতে পারে আবার আমরা জিতেও যেতে পারি বাট আমরা যেন মানে একশো বিশ ত্রিশ না করে যেন আমরা করলে খারাপ দেখা যায় টি শেষ আসলে একটা প্রশ্ন করার লোক সামলাতে পারছি না তারপরে আমরা বিদায় নেব আপনি ইংল্যান্ডে খেলছেন ক্রিকেট খেলছেন সম্ভবত আমি ভুল না করলে মোহাম্মদ আশরাফুল ভাইও সেখানে আছেন এবং একই সাথে খেলছেন আপনারা নিশ্চয়ই বাংলাদেশের খেলা নিয়ে বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয় সে আলাপের কিছু অংশ আমাদের সাথে শেয়ার করা যাবে কিনা না না মানে আশাবল ভাই থাকে এক জায়গায় আমি থাকি আরেক জায়গায় আমরা একটা একটা টুর্নামেন্ট একটা খেলি এখানে ল্যাশিং বলা হয় যত আপনার মানে এক্স প্লেয়াররা যত লিজেন্ডারি প্লেয়ার ছিল ইংল্যান্ডের বা এরা এরা ওখানে খেলে তো আমি লাখিলি আমি আমাকে দুই একটা ম্যাচ সুযোগ দেওয়া হয়েছে আমি খেলেছি ওখান থেকে আমি ওনার সাথে দেখা বা যাওয়া আর আলোচনা হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট নিয়ে হয়তো বা আলোচনা একসাথে বসলে তো আলোচনা হবেই আশা আশাবল ভাইয়ের সাথে এটাই হয় যে আমরা আসলে এত বছর টেস্ট ক্রিকেট খেলছি আমরা আসলে ওই জায়গাতেই আছি বরং থেকে আরো খারাপ হয়েছে আমাদের ভালো হয় নাই প্লাস আমাদের মানে টি টিম টিমটা নিয়ে আরেকটু একটু প্ল্যান করা উচিত আরেকটু স্পেসিফিক প্ল্যান নিয়ে আসা উচিত এবং টুর্নামেন্ট গুলা বেশি বেশি টুর্নামেন্ট অর্গানাইজ করা উচিত তাহলে হয়তো বা আমাদের টি টোয়েন্টি টিমটা ভালো হবে আমরা ওয়ান ডে টিম ভালো হয়েছে ওয়ান ডে আমরা ভালো খেলি বিকজ হচ্ছে ওয়ান ডে খেলা অত বেশি হয় না আমাদের এক ধরেন ডিপিএল ছাড়া এইসব বিষয়গুলো নিয়ে আশা বলবের সাথে কথা হয় যে ভাই এরা কি করলে বাংলাদেশ টিমে বেটার হয় না হয় উনি আমি এইভাবে আলাপ আলাপ করি এর বাইরে কিছু না এই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোন পর্বে অবশ্যই বিস্তারিত আমরা আলোচনা করব ইমরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ক্রিক ফ্রেন্ডস এর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে